তৎকালীন বিরোধী দলের বিধায়ক এবং বর্তমান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তদারকিতে এই বেআইনি বহুতল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। আনন্দমোহন ঝা রয়েছেন আমাদের সঙ্গে। আনন্দমোহন, সরকারি জমি দখল করে বহুতল নির্মাণ কিভাবে সম্ভব? একেবারে দেখো, তুমি যেটা বললে যে আমি এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি নিউ টাউনের তারুলিয়া এলাকায়, যেখানে একটি পাঁচতলা বিল্ডিং যেটা বিগত প্রায় 16 বছর বন্ধ ছিল, হঠাৎ করে আমি দেখাতে বলবো নতুন করে সেখানে কাজ শুরু হয়েছে বেশ কয়েক মাস ধরে। এবং স্থানীয় কিছু যারা আছেন তারা কিন্তু মদত যোগাচ্ছেন এমনটা অভিযোগ রয়েছে, এবং ক্ষমতায় যারা আছেন তারাই মদত যোগাচ্ছেন এমনটাই কিন্তু স্থানীয় লোকজন দাবি করছেন। আমি তো বলে দিই, এইখানে পাশে একটা স্কুল রয়েছে, যদুনাথ মাধবচন্দ্র স্কুল রয়েছে, সেই স্কুল দানের জমিতে তৈরি হয়েছিল, সেই স্কুলের আধ কাটা মতো জমি এই বহুতল যে নির্মাণ হচ্ছে তার মধ্যে ঢুকে রয়েছে। এর পাশাপাশি ব্যক্তিগত বাড়ি রয়েছে, তাদের জমিও কিন্তু কিছুটা হলেও ঢুকে রয়েছে এমনটাই দাবি। এবং এই যে রাস্তা, এখানে দেখো রাস্তাটা খুব সংকীর্ণ হয়ে গেছে, অর্থাৎ রাস্তার যে জমি সেটাও কিন্তু দখল করে নেওয়া হয়েছে। এই সব নিয়েই কিন্তু বিক্ষোভ চলছে। এটা অবশ্যই তৎকালীন যে সরকার ছিল বামপন্থীদের প্রত্যক্ষ মদতে এটা হয়েছিল। বর্তমানে আমি না জেনে তো কিছু বলতে পারবো না, তবে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই স্কুলেরই ছাত্র বর্তমানে এই ওয়ার্ডের যে কোঅর্ডিনেটর আছে, সে কি তার ঘুম ভাঙছে না কেন, তার চোখ বন্ধ কেন? তাহলে এটা কিসের ডিল, কিসের জন্য এটা হচ্ছে? আজকে সাধারণ মানুষ বলুক তো নাকি, হ্যাঁ, তিনি শাসক দলের, বর্তমান শাসক দলের কোঅর্ডিনেটর, নাহলে কোন দলের, এই দলেরই, এই দলের শাসক দল। একবার দাদা, আপনারা তো এখানে পড়াশোনা করেছেন, কি বলবো, আপনারা তো পড়াশোনা করেছেন, জমিটা দখল হয়ে গেল, বেদখল হয়ে গেছে, এবং শাসক দলের কিছু প্রতিনিধিত্ব আছে এর সঙ্গে যুক্ত, অবশ্যই আছে। আমরা তার খোঁজ চাই এবং তাদের খুঁজে বার করতে চাই। এই সমস্ত জিনিস আমরা কোনোদিনই বরদাস্ত করব না। আমরা এই স্কুলে পড়েছি, আমাদের কাজটা জরুরি আছে। দিদি, একসময় তো জ্যোতিপুরীয় মল্লিক আটকে ছিলেন এই বেআইনি নির্মাণটা, হঠাৎ করে কেন আজকে তৃণমূলের ক্ষমতা আসা পাই বিল্ডিং তৈরি হচ্ছে? না, আমাদের কোনো নেতৃত্ব কিন্তু বলে না যে বেআইনি কাজ করছে। এগুলো স্থানীয় যারা আছে, স্থানীয়গতভাবে, মানে যিনি একদম স্থানীয় স্তরে 27 নম্বর ওয়ার্ডের যিনি দেখাশোনা রয়েছেন, মানে স্বঘোষিত কোঅর্ডিনেটর, আনন্দমোহন।